প্রিয় দর্শক, আমার অসমীয়া সমাজের শরাইখনের এবিধ খুবই প্রিয় প্রসাদ হয়েছে মিঠৈ। কেঁচা মিঠৈও হব পারে, পকা মিঠৈও হব পারে, আমার সকলোরে পরিচিত, সকলে মিঠৈ প্রস্তুত করব জানে। তথাপিও মই আজি কেনেকৈ মিঠৈ প্রস্তুত করেছিল, বিশেষকৈ কেঁচা মিঠৈ নাম কীর্তনের কারণে, সেই ভিডিওটো আপোনালোকলৈ লৈ আনিছো। আশা কৰিছো ভিডিওটো আপোনালোকে সম্পূর্ণরূপে চাব। আমার পহুমরার পথারর খেতির জহা চাউল এইখানে মই জোখমতে লৈ জারি বাছি লৈছো। এতিয়া চাউলখিনিত পানি ঢালি দিছো, কেবাবারও ভালদরে ধুই চাউলখিনি তিয়াই রাখিব লাগিব। চাউলখিনি কমেও 4-5 ঘণ্টা তিয়াই রাখিব পারিলে ভাল হয়। মই কিন্তু গোটেই ৰাতিটো এনেকৈ তিয়াই ঢাকি রাখিছো। পিঠাগুড়ি খুন্দার আগতে চাউলখিনি জৰজৰিয়া হব লাগিব, সেই কারণে খৰাহি এটাত চাউলখিনি টুকি লৈছো যাতে চাউলখিনি জৰজৰিয়া হয়। যদি খৰাহি নাথাকে তেতিয়া ফুটা বাচনো লৈ লব পাৰে। মিক্সিত পিঠাগুড়ি খুন্দিবলৈ হলে কারেন্টেহে কথা কব, ৰাতিপুৱাৰ পৰা কারেন্ট নাছিল। যেতিয়াই কারেন্ট আহিলে তেতিয়াই মই মিক্সিটো উলিয়াই পিঠাগুড়িখিনি খুন্দিবলৈ লৈ লৈছো। ঈশ্বরে জানে এতিয়া কারেন্ট থাকিলে হৈ গল, তেতিয়া যদি কারেন্ট থাকে কম সময়ৰ ভিতৰতে পিঠাগুড়িখিনি হৈ যাব। কেঁচা মিঠৈখিনি বান্ধিবলৈ মই জোখমতে শুকান পিঠাগুড়ি লৈ লৈছো। পিঠাগুড়ি অলপ থৈ লব লাগিব, কারণ পিছত দরকার হব পাৰে। চেনিখিনিও মই মিক্সিত গুড়ি কৰি লৈছো, এতিয়া জোখমতে চেনিও লৈ লৈছো। নারিকলখিনিও মিক্সিত বটি লৈছিলো, এতিয়া নারিকলও মই ইয়াত জোখমতে দি দিছো। প্রথমতে নারিকল, চেনি আর পিঠাগুড়িখিনি মিহলাই লৈছো। চাউল তিয়াই খুন্দা পিঠাগুড়ির কারণে এইদরে মিহলাইছো। যদিহে শুকান পিঠাগুড়ি হয়, অর্থাৎ মিলৰ পৰা খুন্দি অনা অথবা কিনি অনা পিঠাগুড়ি, তেতিয়া হলে কেঁচা গাখীৰ পানি অথবা নারিকলৰ পানি মিহলাব লাগিব। সুগন্ধির কারণে কেইটামান ইলাচির গুটি গুড়ি করে খুন্দি দিছো, কিন্তু ইলাচির গুটিখিনি সম্পূর্ণরূপে ইচ্ছাকৃত দিব লাগে বলে কোনো বাধ্যবাধকতা নাই। এয়া মই মনোরমা ঘিউ দিছো, ঘরত যদি গরু ঘিউ আছে তেতিয়াহলে গরু ঘিউ দিব পাৰে। অবশ্যই মই ঘিউ অলপ বেছি কৈ দিছো। এতিয়া গুটিখিনি ভালদরে খানি মঠি লব লাগিব। ঘিউৰ পৰিমাণ অলপ বেছি হলেও মই শুকান পিঠাগুড়ি আৰু নিমিহলাওঁ প্ৰথমবাৰ যিখিনি দিলোঁ সেইখিনিকে ভালদৰে মঠি লদা এটা কৰি ল'ম। পিঠাগুড়িখিনি যদি অলপ ৰ'দত শুকুৱাই ল'ব পাৰি তেতিয়াহ'লে অকণমান কেঁচা গাখীৰ দিব পাৰিলে খুব ধুনীয়া এটা সোৱাদ আহে, যিটো কাঁচাগোলা মিঠাইৰ নিচিনা এটা ফ্লেভাৰ আহে, সোৱাদো তেনেকুৱা হয়। কিন্তু এতিয়াও খুব ভাল সোৱাদ হ'ব, কাৰণ মই ঘিউ অলপ বেছিকৈ সেইকাৰণে দি দিছোঁ। এয়া চাওক, খুব ধুনীয়াকৈ কেঁচা মিঠৈটো বান্ধ খালে। ভাদ মাহত নামঘৰত নাম লওঁতে প্ৰসাদৰ লগত এনেকৈ কেঁচা মিঠৈ দিয়া হয়। আজি আমাৰ কেঁচা মিঠৈ মুঠ 34টা ওলালে, আৰু অলপ পিঠাগুড়ি চেনি নাৰিকল থাকিয়ে গ'ল। পিঠাগুড়ির মিঠৈ মিঠৈয়ে কেঁচা হোক পকা হোক, মিঠৈ যেতিয়া প্রস্তুত করে উলিয়া হয় তারপর শুকান পিঠাগুড়ি এইদরে ছটিয়াই দিব লাগে। মই এতিয়া অলপ শুকান পিঠাগুড়ি ছটিয়াই দিছো আর ভকতর ওসরলে মিঠৈখিনি লৈ গৈছো। ঘরত আজি শ্রবণ কীর্তন হব, নাম পাঠ হব, মই প্রসাদর কারণে মিঠৈখিনি এতিয়া আগবঢ়াই দিছো। মিঠৈ সোৱাদ প্রসাদর লগত লম, কিন্তু তার আগতে নাম কীর্তন অলপ চাওঁ আহক। প্রসাদত দিয়া খাদ্যদ্রব্য সচাকৈয়ে দেওয়তাই গৰকে, খাবলৈ খুবেই ধুনীয়া হৈছিল মিঠৈ।